হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঢাকা আয়ুর্বেদ চিকিৎসালয়ের পক্ষ থেকে আমি অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন ধানগুনে পাতা বা ধনে পাতা, সো ভিউয়ার্স, এর কার্যকারিতা কি, এর গুণাগুণ সম্পর্কে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ধানকুনি পাতা এটা দিয়ে আপনাদের কি কি উপকারে আসবে, এটা খেলে বা সেবন করলে কি কি রোগ থেকে আপনি নিরাময় হবেন। সো ভিউয়ার্স, ধানগুনি পাতার একটা বৈশিষ্ট্য হলো কি, যাদের যে সমস্ত পুরুষ ও মহিলার চুলের সমস্যা, যে চুল উঠতেছে, হ্যাঁ, সেই চুল পোড়া বন্ধ করবে ধানগুনি পাতা নিয়মিত সেবন করলে বা খেলে আপনার চুল পোড়া বন্ধ হবে। এবং স্কিনের সমস্যা, যে সমস্ত স্কিনের সমস্যায় ভুগতেছেন বা চুল কাটছে, দাগ খাজা, চুলকানি বা দাউত হচ্ছে, এই ধানকুনি পাতা নিয়মিত সেবন করলে আপনার চুলকুনি, অ্যালার্জি চিরতরে মুক্তি পাবেন। সো ভিউয়ার্স, আরেকটা গুণাগুণ আছে এর, যে জ্বর সর্দি কাশিতে কিন্তু ধানকুনি পাতা খুব মারাত্মক কার্যকারী। যে আপনার জ্বর হয়েছে বা সর্দি, ঘন ঘন সর্দি বা নাক দিয়ে শস্যকর টানতেছেন, সর্দি আসতেছে ঘন ঘন, এই ধানকুনি পাতা সেবন করলে আপনার সর্দি কাশি থেকে চিরতরে মুক্তি পাবেন। এবং কি আপনার ডাইজেশন সিস্টেম, মানে কি লিভারের সমস্যা থাকলে ধানকুনির পাতা এক কার্যকারী এক মহা ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। এই ধানকুনির পাতা বৈশিষ্ট্য হলো যে আপনার গ্যাস অম্বল নাশ করবে। যে সমস্ত গ্যাস, যারা গ্যাসে দীর্ঘদিন ধরে গ্যাসে ভুগতেছেন, তাদের জন্য এই ধানকুনি পাতা এক কার্যকারী ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এবং মধুমেহ ডায়াবেটিস ক্ষেত্রে এটা নিয়মিত যদি আপনি 15 দিন এটা বেটে রোস্ট করে কালোজিরার সঙ্গে আর কয়েকটা পাতার সঙ্গে, আপনি কালোজিরার সঙ্গে বেটে একটু রোস্ট করে নিয়ে তার সঙ্গে হালকা মধু দিয়ে 1 চামচ করে যদি নিয়মিত 15 দিন সেবন করেন, তাহলে আপনার যে মধুমেহ আছে সেই মধুমেহ থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। এর কার্যকারিতা অনেক। এটা নিয়মিত সেবন করলে কীভাবে সেবন করতে হয় আমি আবারও বলছি আপনাদেরকে। ধানকুনি পাতার রস 1 চামচ, কালোজিরা হচ্ছে আপনার 1/2 চামচের একটু কম, এটাকে বেটে নিয়ে রস করে নেবেন। তার মধ্যে 1 চামচ মধু দিয়ে আপনি নিয়মিত সকালে বাসি পেটে খেলে আপনার যে মধুমেহ, যে মেহ পেচ্ছাপের সঙ্গে যে মেহ যাচ্ছে সেটাকে কন্ট্রোল করবে, ক্লিয়ার করবে। সো ভিউয়ার্স, ভিডিওটি বেশি বাড়ালাম না, ভিডিওটি ভালো লাগলে দয়া করে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করবেন, এবং আমার চ্যানেলটি ফলো করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।